আবার স্কুল এন্ড কলেজের অনলাইন কার্যক্রমে সবাইকে স্বাগত। আমি আসমা আক্তার, সহকারী শিক্ষক নবর্ণ স্কুল এন্ড কলেজে গণিত। তো আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিতে 4.1 এর অবশিষ্ট অংশ। কারণ আমি 5 পর্যন্ত কিন্তু তোমাদের ক্লাসে লাস্ট ক্লাসে কিন্তু পড়িয়েছিলাম, এখন 6 থেকে শুরু করছি। প্রশ্নটাতে দেখো লেখা আছে, একটি কলমের দাম x টাকা, একটি বইয়ের দাম y টাকা হলে নিচের রাশিগুলো দ্বারা কি বোঝানো হয়েছে তা লেখ। তো প্রথমে তোমরা যেটা করবে, এক নম্বরে যদি আমি এখানে লিখি 3y, তো y হচ্ছে একটি বইয়ের দাম, একটি বইয়ের দাম y টাকা, একটি বইয়ের দাম হচ্ছে y টাকা। এখন যদি আমি বলি 3y, মানে কি বোঝানো হয়েছে 3y দ্বারা? 3y হচ্ছে দেখো 3 into y দ্বারা তিনটি বইয়ের দাম বোঝানো হয়েছে। 3y দ্বারা তাহলে কি বোঝানো হয়েছে? 3 into y দ্বারা তিনটি বইয়ের দাম একটি কলমের দাম x টাকা এবং একটি বইয়ের দাম y টাকা, এই কথাটা লিখে দিবা শুধু। একটি কলমের দাম একটি বইয়ের দাম y টাকা। এখন x প্লাস 9y দ্বারা কি বোঝানো হয়েছে? x তো বোঝাই যাচ্ছে যে একটি কলমের দাম, আর 9y হচ্ছে 9টা বইয়ের দাম। তাহলে x প্লাস 9y দ্বারা একটি কলমের দাম ও 9টি বইয়ের দামের, এখন এখানে কি প্লাস আছে, তার মানে হচ্ছে সমষ্টি। আমরা জানি প্লাস হচ্ছে সমষ্টি মানে যোগ, আর যদি মাইনাস থাকে তাহলে সেটা হচ্ছে বিয়োগ। তো যেহেতু এখানে প্লাস আছে আমি বলবো যে একটি কলমের দাম ও 9টি বইয়ের দামের সমষ্টি। তো এখানে এখানে লিখে দিবা, এখানে x প্লাস 9y দ্বারা একটি কলমের দাম ও 9টি বইয়ের দামের সমষ্টি বোঝানো হয়েছে। এরকম করে যে কোনো সংখ্যা থাকতে পারে, এরকম কোনো কথা নেই যে এখানে যা আছে তাই থাকবে। কারণ তোমরা জানো যে সৃজনশীল আসে পরীক্ষায়, সৃজনশীলে কিন্তু সংখ্যাগুলো চেঞ্জ করে আসে। যদি এমন হয় এখানে যদি 4x থাকতো তাহলে কি করতাম, তাহলে 4x মানে হচ্ছে কিন্তু 4টি কলমের দাম, তাহলে বলতাম আমরা 4টি কলমের দাম ও 9টি বইয়ের দামের সমষ্টি বোঝানো হয়েছে। তো এখন আরো কিছু অঙ্ক আছে তোমাদের বইতে, সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে, যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে তোমরা জানাবে। এরপরের অঙ্কটা দেখো, 7-এর ক, একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা এবং একটি রাবারের দাম z টাকা হলে, এক নম্বরে আছে 5টি খাতা ও 6টি পেন্সিলের দাম মোট দাম কত। এরকম করে এখানে তিনটা অঙ্ক আছে, এই তিনটা মিলে কিন্তু একটা সৃজনশীল হতে পারে। তো আমরা এক নম্বরটা দেখি,
পেন্সিলের দাম, পেন্সিলের দাম হচ্ছে y টাকা, একটি খাতার দাম x টাকা, পেন্সিলের দাম হচ্ছে y টাকা। তো প্রশ্ন বলেছে দেখো, পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট দাম কত? এখন দেখো পাঁচটি খাতা, পাঁচটি খাতা মানে কি? পাঁচটি খাতা হচ্ছে ফাইভ ইন্টু খাতা কি, খাতা হচ্ছে এক্স, পাঁচটি খাতা মানে হচ্ছে কি ফাইভ এক্স, আর হচ্ছে এখানে বলেছে ছয়টি পেন্সিলের মোট দাম, ছয়টি পেন্সিল, কয়টি? ছয়টি পেন্সিল মানে হচ্ছে সিক্স ইন্টু পেন্সিল হচ্ছে ওয়াই বা সিক্স ওয়াই, ঠিক আছে। এখন এখানে বলেছে কিন্তু মোট দাম কত, মোট মানে হচ্ছে সেই দুটাকে যোগ করতে হবে সমষ্টি। তাহলে এখন সম্পূর্ণটা প্রশ্নটা তুলো, পাঁচটি খাতা ও ছয়টি পেন্সিলের মোট দাম হচ্ছে, মোট দাম মানে হচ্ছে পাঁচটি খাতা হচ্ছে ফাইভ এক্স আর ছয়টি পেন্সিল হচ্ছে সিক্স ওয়াই, এটাকে হচ্ছে মোট মানে হচ্ছে যোগ, যোগ করতে হবে। এভাবে করে প্রত্যেকটা অঙ্ক তোমরা চেষ্টা করলে কিন্তু করতে পারবে। সাতের পয়েন্ট দুই নাম্বার অঙ্কটা দেখো, একটি পেন্সিল ও তিনটি রাবারের মোট দাম কত? ওইখানে কি আছে প্রশ্নে কিন্তু দেওয়া আছে একটি পেন্সিলের দাম, প্রশ্নটা দেখো একটি পেন্সিল ও তিনটি রাবার এর মোট দাম, তাহলে আটটি পেন্সিলের দাম কত হবে? আটটি পেন্সিলের দাম হচ্ছে এইট ইন্টু ওয়াই বা এইট ওয়াই, আর তিনটি রাবার, তিনটি রাবারের দাম থ্রি ইন্টু জেড বা থ্রি জেড। এখন বলেছে মোট দাম, লিখতে পারো মোট দাম y প্লাস থ্রি শেষ। এরপরে দেখো সাতের খ, এক হালি কলার দাম x টাকা হলে এক নাম্বার আছে পাঁচটি কলার দাম কত, পাঁচ হালি কলার দাম কত, আর দুই নাম্বার হচ্ছে বারোটি কলার দাম কত। খ নাম্বার অঙ্কটা আমরা দেখি, দেওয়া আছে এক হালি কলার দাম x টাকা। আচ্ছা এখন পাঁচ হালি কলার দাম নিশ্চয়ই কি হবে, গুণ হবে, এক হালি কলার দাম যদি x টাকা হয় পাঁচ হালি কলার দাম কি হবে ফাইভ ইন্টু x, সমান ফাইভ এক্স টাকা, ঠিক আছে। তো তারপরটা দেখো বারোটি কলার দাম কত, এর উপর একটু বুঝতে হবে, বারোটি কলার দাম কত, এখানে কিন্তু বলেনি বারো হানি কলার দাম কত, যদি বারো হানি হতো তাহলে কিন্তু কোনো প্রবলেম ছিল। তো আমরা জানি হয় এক হালি
হয় 12 ভাগ 4 সমান হচ্ছে 3 হালি 3 4 12 এখন এখানে 12 টি মানে হচ্ছে 3 হালি 12 টি মানে হচ্ছে 3 হালি সো এক হালি কলার দাম x টাকা সুতরাং 3 হালি বা 12 টি কলার দাম 3 × x সমান সমান 3x এটাই আছে এভাবে করে তোমরা সব অঙ্কগুলো প্র্যাকটিস করবে আর এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে ছোট ছোট অঙ্ক দিয়ে কিন্তু এমসিকিউ আসে ঠিক আছে তোমরা বাসায় প্র্যাকটিস করবে এরকম কিছু অঙ্ক যদি আমি তোমাদের দেই যেমন মনে করো 2x প্লাস 5 দ্বারা কি বোঝানো হয়েছে এটা তোমরা বাসায় চেষ্টা করবে একদম সেম নিয়ম সেম অঙ্ক আর যদি এক হালি ডিমের দাম যদি x টাকা হয় তবে 10 হালি ডিমের দাম কত এই দুটো অঙ্ক তোমরা বাসায় চেষ্টা করবে কেমন আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো